চট্টগ্রাম 12 পটিয়া সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়ে আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আলহাজ ইদ্রিস মিয়া। এ সময় জেলা উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর কবির, বিএনপি নেতা সোলায়মান বাদল, আবু জাফর ফারুকী, আবু জাফর চৌধুরী, আবুল বশর সওদাগর, শরীফ মোহাম্মদ বাবুল, যুবদল সভাপতি আবুল হাসেম, মেম্বার সম্পাদক করিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক সেলিম মাস্টার, ছাত্রদল আহ্বায়ক এস এম সুমন, মামুন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় আলহাজ ইদ্রিস মিয়া বলেন, বেগম জিয়া এদেশের কোটি কোটি মানুষের মায়ের স্থান দখল করে নিয়েছেন, তাকে কারাগারে রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তিনি বেগম জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, আমি পটিয়ার দুই সময়ে বিএনপিকে সুসংগঠিত করেছিলাম, তাই আমি আজ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছি। আমার বিশ্বাস, দল আমাকে মনোনয়ন দিলে আমি এ আসনটি বেগম জিয়াকে উপহার দিতে পারবো। আমি পটিয়া আসনে জনগণের দোয়া চাই। আমরা প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয় দল জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দাবিতে আমরা মাতৃভূমির অংশ হিসাবে এই নির্বাচনে আমরা যাচ্ছি। এই নির্বাচনের একটা অংশ হিসাবে চট্টগ্রাম 12 পটিয়া আসন থেকে আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি। জনগণের ভালোবাসা, জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে এসডিসি বেগম খালেদা জিয়াকে পটিয়ার এই আসন উপহার দেওয়ার জন্য আমি জনগণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি, এবং সেই লক্ষ্যে আমরা নির্ধারণ করে জয়যুক্ত হয়ে আমাদের এসডিসি বেগম খালেদা জিয়াকে এই আসনটি উপহার দিতে সক্ষম হব বলে আমার বিশ্বাস। পটিয়া থেকে আব্দুল হাকিম রানা পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন 71 বাংলা.টিভি। লাইক দিন আমাদের ফেসবুক পেজ facebook.com/71bangla.tv.bd। ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/71bangla.tv।